প্রিয় দর্শক, প্রকৃতির রঙের নতুন আরও একটি পর্ব নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আজকের পর্বে আমি আলোচনা করব আপনার সিজারিয়ান সেলাইয়ের যত্ন কিভাবে নেবেন তা সম্পর্কে। ব্যক্তিগত কারণেই হোক বা প্রসবকালীন সংকটের ফলেই হোক, যখনই আপনাকে সিজারিয়ান সেকশন বেছে নিতে হয়, সেটা একটা বড় অস্ত্রোপচার রূপেই বিবেচিত হয়। কারণ এতে ছুরি দিয়ে আপনার পেট কেটে জরায় থেকে শিশুটিকে বার করা হয়। তাই অস্ত্রোপচারের পর বিশেষ যত্নের প্রয়োজন হয়, যাতে আপনার ক্ষত নিরাময়ের পদ্ধতিটি সঠিক পথে এগিয়ে যায় এবং আপনি সি সেকশনের ঝাঁকি থেকে সম্পূর্ণ সেরে ওঠেন। আপনার ক্ষতের যত্ন, সম্ভবত নবজাতক শিশুটি এখন আপনার অগ্রাধিকারের তালিকায় এক নম্বরে, কিন্তু এখন আপনার নিজের যত্ন নেওয়ার কথাটা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। সিজারিয়ান সেকশনের ক্ষতের সঠিক মনোযোগ সহকারে যত্ন নেওয়ার প্রয়োজন, যাতে এটি ভালোভাবে সেরে ওঠে এবং সংক্রমণের সম্ভাবনা না থাকে। তাহলে আপনার স্বাস্থ্য পুনরুদ্ধারে আপনার সি সেকশনের যত্নে আপনি কি করতে পারবেন তা নিয়েই আমাদের আজকের ভিডিও। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন দর্শক, জেনে নেওয়া যাক কিভাবে আপনি আপনার সিজারিয়ান সেলাইয়ের যত্ন নেবেন। জায়গাটি প্রতিদিন পরিষ্কার করুন। যদি আপনার ক্ষতে ব্যান্ডেজ থাকে, আপনাকে প্রতিদিন বা যখনই নোংরা হয়ে যাবে বা ভিজে যাবে এটিকে পাল্টে ফেলতে হবে। আপনার সি সেকশনের কাটাটি গরম জল এবং হালকা সাবান দিয়ে ধুয়ে সর্বদা পরিষ্কার রাখা উচিত। আপনার কাটা জায়গাটি কখনো ঘষবেন না। পরবর্তীতে পরিষ্কার কাঁচা কাপড় বা এক টুকরো স্পঞ্জে সাবান ফেরা নিংড়ে ফেলে গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। সর্বদা জায়গাটি সম্পূর্ণ শুষ্ক রাখুন। স্নানের পর কাটা জায়গাটি সবসময় ড্রেসিংয়ের আগে একটি পরিষ্কার তোয়ালে দিয়ে পুরোপুরি শুকিয়ে ফেলতে হবে। সেলাই এবং তার আশেপাশে কোনো রকম প্রসাধনী, তেল, ক্রিম বা লোশন ব্যবহার করবেন না, কারণ এগুলোর কোনো উপাদানের জন্য ক্ষতস্থানে জ্বালা হতে পারে। পরিবর্তে বরং কোনো স্কার্ফ জেল লাগালে উপকার পাবেন। দেশের গরম এবং আর্দ্র আবহাওয়ার জন্য আপনার ঘাম হতে পারে, তাই কখনো কখনো স্থানটি আবৃত রাখা ভালো। আর তাছাড়া ঢিলে ঢেলা পোশাক পরতে হবে, যাতে ক্ষতস্থানে হাওয়া লাগে। বাচ্চাকে খাওয়ানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা। কোনো কারণ নেই যে আপনি সিজারিয়ানের পর আপনার ছোট্টটিকে বুকের দুধ খাওয়ানো শুরু করতে পারবেন না। তবে যাতে কোনো ব্যথা বা অস্বস্তি না হয়, তার জন্য আপনাকে বিভিন্ন অবস্থা নিয়ে পরীক্ষা করা উচিত, যা আপনার এবং শিশুটির জন্য ভালো কাজ করবে। আপনার শিশুটিকে রাখার আগে আপনি আপনার পেটে একটি ছোট বালিশ রাখুন, যাতে সেটি ওই এলাকার ওপর অতিরিক্ত কুশনের কাজ করে, ক্ষত স্থানটিকে রক্ষা করুন। আপনার সিজারিয়ানের ভেতরে ও বাইরে কাটা হয়েছে, নিরাময়কালে যা আপনাকে আঘাতে খুলে যাওয়া থেকে রক্ষা করতে হবে। হাসি, কাশি, ঝাঁকুনি এবং বিছানা থেকে নামার সময় অথবা বসা অবস্থা থেকে দাঁড়াবার সময় সর্বদা আপনার কাটা জায়গাটি বাঁচিয়ে রাখুন। আপনি একটি আরামদায়ক পেট বন্ধনী ব্যবহার করতে পারেন, যা আপনার ব্যথা কমানোর জন্য পেটের টিস্যুগুলোকে সংকুচিত করার জন্য ফোলা কমাতে এবং এমনকি আপনি আপনার প্রসবের আগের চেহারায় ফিরে পেতে সাহায্য করবে। শীতল বা উষ্ণ চিকিৎসা করুন। অপারেশনের পর আপনার ফোলা এক বা দুই দিনের মধ্যেই চলে যাওয়া উচিত। তবে যদি আপনার সিজারিয়ান সেলাইয়ের ধারে ধারে কিছু ফোলা থাকে, তবে আপনি আচ্ছাদিত ক্ষতস্থানের ওপর বরফের ব্যাগ রাখতে পারেন। আপনার আচ্ছাদিত ক্ষতস্থানে হিটিং প্যাড রাখলে বা গরম শেক দিলে তার রক্ত সঞ্চালন বাড়াবে, ফলে তাড়াতাড়ি সেরে উঠবে। ঢিলে ঢেলা পোশাক বাছুন, যেমন একটি আলগা নাইটি, ঢিলা প্যান্ট বা বড় সাইজের টি শার্ট, কারণ আঁটসাঁট পোশাক সংবেদনশীল এলাকায় ঘষা লেগে জ্বালা হতে পারে। একবার আপনার ক্ষত সারতে শুরু করলে আপনি আবার নিয়মিত জামাকাপড় পরা শুরু করতে পারবেন, কিন্তু তবুও পুরোপুরি না সারা পর্যন্ত আপনাকে পেটের সাপোর্ট এবং ক্ষতচিহ্ন প্রতিরোধী জেল ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হয়।